আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটা সুন্দর একটা ডিজাইন করব, যেমন এই ভিডিওটার মতো। দেখি এখানে সিলেক্ট ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি সিলেক্ট করা যাচ্ছে এবং কালার সিলেক্ট করা যাচ্ছে। হ্যাঁ, তারপর এখানে লাইনে লিখলে সেই লেখাটা এখানে শো করতেছে। ওকে, না কোনো কিছু লিখলে সেটা এখানে শো করতেছে। তো এইখানে আমরা ফন্ট ফ্যামিলি এবং কালারগুলো সেট করে দিব, আর এখানে আমরা লেখা যে কটা লাইন আমরা দিতে চাই সেই কটা লাইন দিব। ওয়ান, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এইভাবে যে কয়টা লাইন দিতে চাই এই টি শার্টের উপরে সেই লেখাগুলো উঠবে। হ্যাঁ, তো আমরা এটা দেখবো কিভাবে বানানো যায়। সো সেইখানেই আমরা ফাইল বানাচ্ছি। একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, টি শার্ট নামে একটা ফোল্ডারের ভিতরে এখানে একটা ফাইল ক্রিয়েট করতেছি। index.html একটা ফাইল ক্রিয়েট করতেছি, হবে না। দুইটা এখানে ওপেন করলাম, লিখলাম ওকে। তো আমরা এবার একটা এমজি ট্যাগ নিচ্ছি, আচ্ছা এগুলো আমরা কাট করে টিভির মাঝখানে রাখি। আচ্ছা, ইমেজটা নিচ্ছি, আচ্ছা আমরা বুটস্ট্র্যাপ লিঙ্ক করাবো। ওকে, বুটস্ট্র্যাপ জি, বুটস্ট্র্যাপ থেকে স্টার্ট থিসিস
এখানে লিঙ্ক করাই, আমরা কন্টেনার রো is 4 click 2 view okay time the tag নিচ্ছে আমরা চাইলে একটা কার্ড ভিতরে করতে পারি, হ্যাঁ রোয়ের ভিতরে যদি আমরা একটা কার্ড নেই আনছে, এখানে যদি আমরা টি শার্ট ওকে, আমরা এখান থেকে যে কোনো একটা টি শার্ট নিব, ওকে এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট কিনা দেখতেছি, একটু সেটা আমরা সেভ করতেছি, এখান থেকে লিঙ্ক করা দিলেও সমস্যা নয়, আমরা ইমেজটা লিঙ্ক করাবো। ওকে আমরা যদি পেজটাকে ভিউ করি এখন, একটা ব্যাস সাইজ, হ্যাঁ এখানে ইমেজের এবং ওয়েটটা আমরা করে দিচ্ছি 90 পিক্সেল, ওয়েদারটা কমাই দিই 70 পিক্সেল। ওকে তো তারপর যদি আমরা ডট জি ওয়েটটা দিচ্ছি শুধু 100%, যদি আমরা শেষ করি, আচ্ছা আমাদের এটা চারশো ৩৮০, ওকে ঠিক আছে, নিজে হাইটটাকে কমা দিলে হবে,
350 and 360. Okay, that means and this is 90% auto de dilo hoy. Same is the height touch this now because with the bomber 350 and hide the bomb. Sorry. তারপর আসতেছে না মনে হচ্ছে একটু গন্ডগোল আছে। 350 পিক্সেল, 350 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা হাইটটা আমরা হচ্ছে না, ঝামেলা তো আছে। ওকে, আচ্ছা আমরা এখানে ডট কেন ইউজ করবো? ওকে, সো ইভেন করা লাগবে না। তিনশো পঞ্চাশ দিতে পারি আমরা, কোন কোন প্রবলেম হবে না।
ওকে, তো আমরা এটাতে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবে। টেক্সট সেন্টার, এটা বুটস্ট্র্যাপে ইউজ করতেছি আমরা, এই জন্য ক্লাসগুলো ইউজ করতেছি। ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবে। সেম জিনিসটাকে আমরা কপি করে পেস্টটাতে পেস্ট করবো। লেসন 6 লেসন, ওকে আমরা এটা রাইট পার্সন কে দিতে পারি। একটা মিনিট, ওকে আমরা এখানে 120% কেন যদি সেটা দেখি চলে আসছে। হ্যাঁ, তো লিঙ্ক করাই দিব। ওকে, ক্লিক করলে ভিউ ডট চলে আসতে। হ্যাঁ, কিন্তু আমরা চাচ্ছি না এটাতে লেখাটা দেখা যাক। ভিউতে যায় না, এটা আমরা উঠাই দিচ্ছি। অ্যান্ড এখানে আমরা এ টেক্সট স্টাইল নন, যাতে আমাদের এই ইটা না সেটা ডেকোরেশন আমরা যদি টেক্সট হচ্ছে না,
আমরা এখানে করবো কেন, সেম থিং আমরা কাট করে আমরা চলে আসছে। হ্যাঁ আচ্ছা, ইয়েলো খারাপ দেখাচ্ছে। আচ্ছা দেখ থাক, আচ্ছা হোভার দিয়ে দিতে হবে। আমরা হোভার দিয়ে দিচ্ছি, কালার চলো সেই পাশে চাচ্ছি আমরা ডিজাইনগুলো অ্যাড করতে। হ্যাঁ তো ভিডিওতে আমরা ভিডিওটা যদি দেখি কী কী আছে, ফন্ট নেম মানে ফন্ট ফ্যামিলি অ্যান্ড কালার। হ্যাঁ যদি দেখি এখানে ফন্ট ফ্যামিলি, এখানে কালার। হ্যাঁ কিছু না, আমরা জাস্ট এই কোনার ভিতরে কার্ডের ভিতরে আমরা ইউজ করতেছি টু দিচ্ছি, আমরা থ্রি দিচ্ছি, সিলেক্ট ফন্ট সিলেক্ট ফন্ট ফ্যামিলি ফ্যামিলি ওকে S4 দিচ্ছি, S3 দিচ্ছি, S4 দিচ্ছি, নর্মাল লেখাতে দিলে নর্মাল যাবে। চারটা দিচ্ছি আমাদের তো, এবং বিয়ার দিচ্ছি, স্ত্রী সিলেক্ট কলার, নিচে দিচ্ছি আমরা
ব্যাক। হোয়াইট এবং গ্রে, গ্রে এবং ইয়েলো। ওকে, তো এগুলো আমরা দিচ্ছি। ব্ল্যাক ডট হোয়াইট ডট ইয়েলো ডট রেড অ্যান্ড গ্রে। হাইট 50 পিক্সেল, উইডথ 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এলা দিচ্ছি। ওকে, চলে আসছে। তো আমরা চাচ্ছি এদিকে আনতে। একটা লাইনের মধ্যে আমরা চাচ্ছি, মানে এখানে আর বিয়ার হবে না। ট্রেনে চলে আসছে। ডট ব্ল্যাক চারটা, হোয়াইট গ্রে রেড। ওকে,
তাই নন ওকে চলে আসছে। সমস্যা নাই, আমরা যদি দেখি এখানে আমরা ইনপুট নিতে পারি নিজের কাছ থেকে। ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার, যা কিছু লিখতে হবে না, প্লেস হোল্ডার আইডি নাইন ওয়ান চলে আসে। চারটা লাইন করে দিচ্ছি আমরা। আমরা চাচ্ছি এটা এখানে কোনো কিছু লিখলে মানে দেখা যাবে। হ্যাঁ
ওকে, তো আমরা এটাই দেখবো, এখানে কালার সিলেক্ট করতে পারবো। দেখি ফন্ট ফ্যামিলি লিস্ট, এখান থেকে নিয়ে দিচ্ছি। ওকে, ওকে, তো আমরা দেখি আমরা ডিজাইন গুলো নিয়ে দিই সেখানে। আমরা এখান থেকে ক্লিক করলে সেটা সিলেক্ট হবে। জাস্ট উপরে একটু লিখতেছি কিছু একটা,
4 don't top দেখি আসছে না, মার্জিন টপ দিয়ে আমরা নিচে নিয়ে আসবো। ও আচ্ছা, আমরা তো এখানে ইউজ করতে পারবো না। লাইনে লাইন বি, লাইন সি, লাইন ডি। লাইন এ টপ ওকে, আমরা একশো না ৬০০ দিতে চাই, বেশি গেছে, ৪০০ দিব। ওকে, আমরা এখানে এ
বিয়ে সি নাইন ডি কালার হোয়াইট নিচের আমাদের এটা কিন্তু একটু ওকে সমস্যা নাই, ওকে সমস্যা নেই। যদি আমরা কালার চেঞ্জ করলে এখানে কালার চেঞ্জ হবে। হ্যাঁ তো বোঝাচ্ছি না, আমরা যাচ্ছি এতটুকু। হ্যাঁ স্মাইল ওকে ওকে, তো আজকে এখানে আল্লাহ হাফেজ। আমি বাকি অংশটা নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও বানাবো।